হেয়া দিন আমার আল্লাহ জিগার করবারে নজওয়ান আমি আল্লাহ তোরে চোখ দিছি রে চোখটা হালাল লাইনে চাইছ না হারাম লাইনে চাইছ জবাব দেওয়া লাগবো নি না নাই ও আমার গুলাম আমি আল্লাহরে জবান দিছিলাম জবানিক হালাল লাইনে খরচ হারাম লাইনে খরচৎ আমি আল্লাহরে খান দিলাম খানিকান দিয়ে হালাল কথা শুনছত না হারাম কথা শুনছত আমি আল্লাহ তোরে লজ্জাস্থান দিলাম হালাল লাইনে ইউজ করছ না হারাম লাইনে ইউজ করছ জবাব দেওয়া লাগবো নি না নাই না অ নজয়ান আগর জমানার মধ্যে যাত্রা গান হইত বন্ধ আপনার বড় বড় গান গানৰ গানোর মজলি সইত মানুষে গিয়া গান যে সময় দেখত বাবাই খবর পাইলে ওগুলা দর শাসন করতো করতো না কিন্তু আজকাল আর বন্ধ গান নাই সিনেমা হল নাই টিভিও নাই সিডিও নাই আজ খাল ফেকেটও হামাই গেছে মোবাইল এখন আপনি আপনার প্রাইভেট রুমের মাধ্যমে হামাইলায় হামাইয়া দরজা লাগাই দিলায় না না বাবায়ও না আর ছাউন দিয়া বাজানের সুযোগও নাই আরও সুযোগ হয়ে গেছে রে ভাই এক সময় আসলো লত এখন লতও নাই এখন আরো ডেঠা রে গোবাই বারছে রে ভাই ও খালি প্রাইভেট রুমের ভিতরে আমাইলাই হামাইয়া তোমার নেট ইট ডাটা আপনার চালু করলাই চালু করাইয়া বাই হল তুমি খানোর মাঝে ডেটা লাগাইলাই আর ডেটা লাগাইয়া তুমি গান্দা গান্দা ফিল্মর পিকচার দেখায় আর গান্দা গান্দা বস্তু তুমি হুন্ডায় এই চোখটা তোমার গুণার মাঝে লাগলো রে না নাই এর লাগি মা বাবে দেখটা দেখুন না দুনিয়ার খেউ দেখটা দেখে না জোরে করি কৌসাই সেইটারে দেখে খে আল্লাহ এর লাগি আমার বায়ো হল গোপাল গোপনে কোনোদিন তোমার তেমন চক্রে গুনার মধ্যে লাগাইও না ও মুসলমান আমার আল্লাহ ফরমান যে সময় তোমার তেন দ্বারক কারি চাব হলে তিলাবত করন হাবিজ চাব হলে তিলাবত করন ছোট ছোট ছাত্র যাত্রী হলে তেমন করন তখন তুমি একবারে দিলটারে নরম বানাইয়া

গতি আরেকটা মাত কলে সূড়াই দমল দমল ভাই এই ব্যাপা দেজাদালার মধ্যে আল্লাহ স্পষ্ট কইলা যে মানুষে দিনোর মজলিশ সামনের করিয়া। ফিল দিয়া খরিয়া খরে দিয়া যদি আর দুই দুইজন দে বইবার জায়গা সুযোগ করিয়া দিলায় এই হিকমতওয়ালা মঞ্চরে আল্লাহ জন্মত বারো সুযোগ দিব হোকা সবাহ আল্লাহ গতি আমরা সামনে জায়গা খালি আছে ভাই তুলা তুলা হরকত করতাম জিকির হরিয়া খরিয়া আর হরে দিয়া জায়গা বা খরতাম আমরা আরো বাইন বইটা একবার জিকির খরার আগে দিয়ে লাইলা ই লাল্লা সব আগে দিও ভাই সবের লড়ে বা আমার মুরব্বী বাবা হল তোরা তোরা লড় কালাইলাহ হমদুর আমার কমার হল যে চোখ দিয়া গান্দা গান্দা ফিল্ম দেখায় যে খান দিয়ে আপনি গান হুন্ডায় যে জবান দিয়ে তুমি গান গার এই গান গাওয়ার কারণে মোক গুনা চোখ দিয়া গান দেখবার কারণে সব গুণাহগার হল বায়কল খান দিয়া গুণার কারণে খান ও গুণাহগার আর নবী দিয়া বরমান যে সব গুনার মধ্যে লাগাই দিল জবান গুনার মধ্যে লাগাই দিল খান গুনার মধ্যে লাগাই দিল নসরে গুনার মধ্যে লাগাই লাগাই দিল তার লজ্জাস্থান ডেকুনার মধ্যে লাগাই দিল এমত তো মানুষ মরার বাদে তারিফ করেনা এক মানুষও বার হইতো না রে খালি বুড়াই করবা এর লাগে আমার বাইয়াই সেও একটা দেখে না দেখুন আল্লাহ এর লাগে আল্লাহর ডরে আল্লাহর খৌফে আমরা এই ধরনের অন্যায় খাম করতাম না খুব আল্লাহ আল্লাহ আমরা নজওয়ান আমরার বেটিন বেটাইন আমরার যুবক যুবতী বনী আমরার যুবক বাইন আল্লাহ তোমার দেওয়া শোক জবান খান্ডে গুনার তরি বা সেইবার তৌফিক দান করো আমি মস্তর হয়ে লম্বা করিয়া না তো সময় শেষ হয়ে গেছে তিন নম্বর আমল নবী দিয়ে কই তিন নম্বর ও আমল যে করবাই মরার বাদে তারি হইব ভাই তারিফ হইব না হইতো না নবীজির হতা ও নবী দিয়ে কই যে দুনিয়ার জমিন থাকতে সময় ঋণ মুক্ত জিন্দগি বানাইয়া মারা গেল কিতা কইছি দুনিয়ার জমিন থাকতে সময় তার সব ঋণ দার হক সব আদায় করিয়া এক সাইরানাও তার ঋণ দুনিয়ায় তই যে মরছে না ইলা মানুষ মরলে নবিয়া কইতরা সারা মানছে তার বালাই বয়ান করবো হোক আসু আল্লাহ আর যে সোনার সান্দে দুনিয়ার জমিন ও ঋণ দার করিয়া ঋণ না মারিয়া মারা গেল ও ভাই খালি গেও শুনো না মরার বাদে ও নয় গুরো তিনজনে কই কি আমার মাল নিয়া মারছে আমার পয়সা দিছে না হিগে গিয়া কইবো আমার মাল নিছে আমার পয়সা দিল না কইবা না কইতা না ও যে বুড়াই শুরু হইল আল্লাহর নবী কই তরা জান্নাতের গ্রান হইতো না যতক্ষণ পর্যন্ত হাসরের মাঠে ঋণের পরিশোধ করতে পারতায় না এর লাগি আমার ভাই হল দুনিয়ার জমিন সে কোনোদিন কেউর হক আদিহনারে বাবা হল সেও কেউর হক না নবীজিয়ে কইসাই কেমক লোরে রে ও সাহাবা কইছাই

উঠিবা আমি যদিন ফদুমনি সারা মাংসর হক মারিয়া খাই আপনারও হক খাইলাম আপনারও খাইলাম আপনারও খাইলাম আপনারও খাইলাম আপনারও খাইলাম আপনারও খাইলাম আর আমি একজন মাছর হক আদায় করলাম না আমি মারিয়া খাইয়া মারা গেলাম খেয়া মতর দিন যে সময় আমি আল্লাহর সামনে গিয়া আমার নমাজ আমার রোজা আমার এবাদত বন্ধে গি সব আমি খেলা হইম হো সচাই গিয়া হই আল্লাহ কারি আমার দশ হাজার গোটে কা দুনিয়ার জমিল নিশ্চয় আমার হকা আদায় খর না আল্লাহ তোমার বন্দারে কো আমার হো কগুনা দায় করতা আল্লাহ কব ও কারি যদি তুমি তার হো আদায় করো আমি কইমো আল্লাহ দশ হাজার দুনিয়াক মারিয়া খাইলাম ইনো কোনো তো টেকা নাই আমার আল্লাহ দেখো ভাই নো ঠেকার মার্কেট নাই ও তোমার দেখো নে কামল আছে সোয়াব আছে দশ হাজার টাকার বদলা তুমি তোমার অন্ত কি সোয়াব দেও ও দেবাও লাগব এর বাদে হো আমার হো সাজায় হইবা আমিও তো আমার হোক ভাই আমার হোক আদায় করো ও আল্লাহ হইবা দে তোর নে ও আমি আবার দেওয়া লাগব এর বাদে আমার ও সাজায় আবার হইবা আল্লাহ আমিও তো হোক পাই আমার হোক আদায় করতে হো ও আমি হকর বদলে আমি সোয়াব দেবো ওলা দিতে 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 দশজনের কাছে আমার সারা সোয়াব শেষ হয়ে যাইব এর বাদেও তোমার হকদার হইবে আল্লাহ আমরা রায় আল্লাহ হক রয়েছে তোমার বন্দার হকরে বন্দার এখন আমার হকটা আদায় করি লাই আমি হইম আল্লাহ যত নেকি আল্লাহ সব শেষ হয়ে গেছে এখন তোর আর দিবার নাই আমার আল্লাহর বিচার হইল গিয়া এখন নাকি যদি দিতে পারো না তা হইলে তার আর গুণাগুন তোর করতো না তোমার দিল ও মুসলমান খাইল কে দিন অন্যর গুণা আমার খান্দর মাধ্যমে আল্লাহ উঠাইয়া নে কামলর ফল্লার বদ আমলর ফল্লার দায়ের হরাইবা আর নে রামলাল নেকির ফাল্লা বদির ফাল্লা বদির ভাল্লা বারি হয়ে যাব যাও তুমি হৌর হক মারিয়া খাইও না ও বাবা ফুয়ার হক মারিয়া না ফুয়ায়ে কোনোদিন বাবার হক মারিয়া খাইওনা বা কোনো দিন বনির হক মারিয়া না পড়শীর হক কোনোদিন মারিয়া খাইও না দোকানদারের হক কোনোদিন মারিয়া খাইওনা ফার্মেসির মধ্যে তো ওষুধ করাইলায় ডাক্তরের পয়সা কনিয়া তুমি আগে নিয়া দে

সব মানুষের এক গা গোসল দয়া খাবন ভিন্দাইয়া মসজিদে নবীর আজি বা যাইটা। আর মনের মাত্র দা আসলে আলামিনে এই সাহাবার যদি কাছে কেছে আল্লাহ তালা নবীদের দুয়ার বরকতে আল্লাহ তন্দে মা ফরিয়া দিলা ও আশায় যত দূরই লাশ মারা যাইতা মসজিদে নবীর নিয়া নবীরে দিয়া জনতা ভলানি আইতা কিন্তু নবীদের আদত আসিল নবীদের অভ্যাস আসে নবী দিয়ে ফয়লা জনজা আরম্ভ আগে কইিতা বোলে এ সাহ বাইকার শৌচাই আমরা সামনে রে মত রাখা এই ময়তর উপরে দুনিয়ার কোনো মঞ্চর হক আসেনি কিনা ইনকে হক আসেনি সাহবায় কারামকলে যদি জানতা বোলে আর আসুল আল্লাহ এই মানুষটার উপরে আল্লাহ অমুকের হক ভাই আমার নবী দিয়ে লগে কইতা যে দুমিনক মঞ্চর মারছে ঋণ মারত মারছে না এমতো মানুষরা জনজার নমাজ আমি নবী দিয়ে ফলাইতাম না আমার বা ইয় এই ধরনের ঋণ লইয়া তুমি আমি যাই গিয়া নবীরা কী মনাজাত আমার নসিব হয় না এলাকিয়া সাহা বাই কামকলে কই তাই এই মানুষটার সকল জিম্মা আমি লইলাম আমিও কদাই হরম এর বাদে নবী নমাজ ভড়াইছে নতুবা নবী দিয়ে জনজ ভর জনজার নমাজ না